খুলনায় রপ্তানিযোগ্য চিংড়িতে অপদ্রব্য পুষের অপরাধে আব্দুল লতিফ নামের এক ব্যক্তিকে 3 দিনের কারাদণ্ড সহ 2 নারী শ্রমিককে অর্থদণ্ডে দণ্ডিত করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলার সদরে মেসার্স মুক্তা ফিশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মধ্যে দিয়ে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন মৎস্য অধিদপ্তর ও র‍্যাব-6 খুলনা। চিংড়িতে অপদ্রব্য পুষের সময় 150 কেজি চিংড়ি জব্দ করা হয়েছে, সেই সঙ্গে অপদ্রব্য ও পুষের সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। এই অপদ্রব্য পুষের কাজে নিয়োজিত 2 নারী শ্রমিককে পৃথকভাবে 500 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। জব্দকৃত চিংড়ি নষ্ট করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। তবে পালিয়ে গেছেন এই প্রতিষ্ঠানের মালিক গোলাম মোস্তফা। পানি